প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে প্রাথমিক থেকে ব্রেকিং নিউজ আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে জরুরি ভিত্তিতে তথ্য আপলোড এবং নোটিফিকেশন জারি পর্ষদের চলে এসেছে নামের লিস্টও অবশ্যই থাকছে দু হাজার নয়ের প্রসঙ্গ এবং এই সংক্রান্ত বিষয় বিরাট তৎপরতা বন্ধুরা সবটাই আলোচনা করছি তথ্যবহুল ভিডিও তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ভিডিওটা কিন্তু তৈরি করতে হচ্ছে ভিডিওটিকে অতি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমানে কিন্তু অত্যন্ত তৎপরতা সরাসরি অফিসিয়াল সাইটে গিয়ে বিষয়টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব পর্ষদের সাইটে চার দশ দু তারিখে নোটিফিকেশান চলে এসেছে দেখুন বাঁদিকে কিন্তু মেমো নাম্বার রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সরাসরি অফিসিয়াল সাইট থেকে নোটিফিকেশন কিন্তু চলে এসেছে নোটিফিকেশনটি এই মর্মে এসেছে ফর গিভিং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন বাই সার্টেন অ্যাসপিরেন্ট ইন সার্ভিস প্রাইমারি আনট্রেন্ড স্কুল টিচার্স ফর অ্যাডমিশান টু টু ইয়ার রেগুলার ডিএলএড প্রোগ্রাম টু থাউজেন্ড টু টু অর্থাৎ দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন ইন সার্ভিস প্রাইমারি টিচারদের ক্ষেত্রে যারা আনট্রেন্ড এক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে যে যে সমস্ত সার্ভিস টিচাররা আনট্রেন্ড অবস্থায় রয়েছেন যাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ ছাব্বিশ রেগুলার সেশানে ডিএলএড করার নোটিফিকেশন আগেই কিন্তু এসে গিয়েছিল বা জারি হয়েছিল এবং কার্যত যারা আনট্রেন্ড টিচার তাদের ক্ষেত্রে যারা আবেদন জানিয়েছিলেন তাদেরই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস সমস্যায় রয়েছে অর্থাৎ ডকুমেন্টস যা দিয়েছিলেন সেক্ষেত্রে তারা সেই ডকুমেন্টস কিন্তু সমস্যাজনক হয়েছে সেক্ষেত্রে তাদের ডকুমেন্টসকে নতুনভাবে আপলোড করার কিন্তু নির্দেশ চলে এসছে এবং পূর্বোক্ত নোটিফিকেশন অনুযায়ী এবং পূর্বোক্ত নোটিফিকেশনকে সামনে রেখে তো এই যে টাইটেল হেডের নোটিফিকেশান সেখান থেকে মূল কন্টেন্টে কী বলা হচ্ছে সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব তো দেখুন যে বিষয়টি উল্লেখিত হচ্ছে ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান নোটিফিকেশান নাম্বার কিন্তু রয়েছে ডেটের তেইশ আট দু হাজার চব্বিশ ইট ইজ ফার্ডার টু নোটিফাইড দ্যাট যেই নোটিফিকেশানের সাথে পূর্বক্ত নোটিফিকেশানের সাথে আবারও জানানো হচ্ছে যে টিল নাও এ নাম্বার অফ পনেরোশো একাশি ওয়ান ফাইভ এইট ওয়ান ইন সার্ভিস প্রাইমারি টিচার্স এ সেকশন অফ টিচার্স হু হ্যাড বিন রিক্রুটেড ইন অ্যাকর্ডেন্স উইথ টু থাউজেন্ড নাইন রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যান্ড জয়েন্ট ইন টু থাউজেন্ড টুয়েলভ অর আফটার হ্যাভ নট ইয়ার সাবমিটেড সাফিসিয়েন্ট ইনফরমেশান উইথ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম ফর অ্যাডমিশান টু টু ইয়ার ডিএলএড প্রোগ্রাম তো চব্বিশ ছাব্বিশের ক্ষেত্রে তো দু হাজার চব্বিশ ছাব্বিশ ডিএলএড রেগুলার প্রোগ্রামের ক্ষেত্রে তো নাম্বার অফ টিচার্স পনেরোশো একাশি ইন সার্ভিস প্রাইমারি টিচার যারা আনট্রেন্ড অবস্থায় রয়েছেন যারা কিন্তু দু হাজার নয়ের দেখুন উইথ দেখুন অ্যাকর্ডেন্স উইথ দু হাজার নয় রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী যারা জয়নিং হচ্ছেন দু হাজার বারো কিংবা তার পরবর্তী ক্ষেত্রে অর আফটার দো আছে চব্বিশও হতে পারে তো সেক্ষেত্রে এই সমস্ত টিচারদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট ইনফরমেশন এই কোর্স দু হাজার চব্বিশ রেগুলার সেশনের টু ইয়ারের ক্ষেত্রে কোর্সে আবেদন করার ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তারা কিন্তু সাফিসিয়েন্ট ইনফরমেশান প্রোভাইড করেননি প্রোভাইড করার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়েছে কারণ ডকুমেন্টস তো মিসম্যাচ হচ্ছে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পুনরায় আবারও কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে যথাযথভাবে তো এই সমস্ত সম্মানীয় ইন সার্ভিস টিচার যারা আনট্রেন্ড অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে ডকুমেন্ট যেগুলো দেওয়ার কথা বলা হয়েছিল ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু দেখা দিয়েছে আপলোডের ক্ষেত্রে এবং তারা যথাযথভাবে দিতে পারেননি তো দেখুন সেটা এখানে উল্লেখিত হলো যে দেয়ার আপটার দোস অ্যাপ্লিকেন্টস ইন সার্ভিস প্রাইমারি টিচার্স লিস্ট এনক্লোজ নিচে কিন্তু দেওয়া রয়েছে পনেরোশো একাশি জনের হু হ্যাভ সাবমিটেড ওর রং ইনফরমেশান ফর আর বিং রিকোয়েস্টেড টু আপলোড দেয়ার রিলেভেন্ট অ্যান্ড প্রপার ইনফরমেশান অ্যাজ পার রিক্রুটমেন্ট থ্রু দ্য মেনু ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে তো প্রাথমিক শিক্ষা সাইট থেকে আপনারা ইন্পর্টেন্ট লিঙ্ক এবং এই যে ইম্পর্টেন্ট লিংক থ্রো হয়েছে সেখান থেকে গিয়ে আপনারা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে চব্বিশে অক্টোবর দু হাজার মধ্যে এই সমস্ত সঠিক তথ্যাদি দু হাজার চব্বিশ ছাব্বিশ রেগুলার মোডের টু ইয়ার ডিএলএড কোর্সে ভর্তির জন্য আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে দেবেন ওই লিঙ্ক মারফত তো সরাসরি যথাযথভাবে এই তথ্য আপলোড করতে পারলে সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে অবশ্যই দু হাজার নয় প্রসঙ্গ উঠে আসলো দু হাজার বারো দু হাজার চব্বিশের জয়নিং ক্ষেত্রে তো বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে চলুন এবার আমরা লিস্টটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা ছত্রিশ পাতার নোটিফিকেশান লিস্ট চলে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইটে এবং দেখুন উপরে লেখা রয়েছে লিস্ট অফ ইন সার্ভিস প্রাইমারি টিচার্স হু হ্যাভ সাবমিটেড ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন ইন দ্য অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশন টু দ্য টু ইয়ার্স ডিএলএড কোর্স শেশান চব্বিশ ছাব্বিশ তো এর মানেটা বলে দিতে হবে না চব্বিশ ছাব্বিশ ডিএলএড শেশনের ক্ষেত্রে রেগুলার মোডে দু বছরের ক্ষেত্রে যারা ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন প্রোভাইড করেছিলেন অনলাইনে সাবমিট করেছিলেন তো তাদের ক্ষেত্রে তাদের লিস্ট কিন্তু চলে এসেছে স্ক্রোল ডাউন করলে আপনারা দেখতে পারবেন অফিসিয়াল সাইট থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পনেরোশো একাশি জনের কিন্তু লিস্ট রয়েছে ছত্রিশ পাতার পিডিএফ নোটিফিকেশান সিরিয়াল নম্বর সহ অ্যাপ্লিকেশান আইডি প্রার্থীর নাম এবং বাবার নামও কিন্তু দিয়ে দিয়েছে এসএল নাম্বার অ্যাপ্লিকেশান আইডি অ্যাপ্লিকেন্ট নেম এবং ফাদার নেম কিন্তু দেওয়া রয়েছে এইভাবে সাজানো রয়েছে অ্যালফোবেটিক্যালি দেওয়া রয়েছে আপনারা সমস্ত বিষয়টি দেখে নিতে পারবেন তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ দিয়ে উঠে আসলো আশা করি বিষয়টা আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন কনসার্ন টিচাররা ইন সার্ভিস কনসার্ন টিচাররা এবং নামের তালিকা খুঁজে কিন্তু দেখানোর চেষ্টা করবেন সাফিসিয়েন্ট ডকুমেন্ট তুলে ধরলেই কিন্তু সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে ইনসাফিসিয়েন্ট রয়েছে বলেই কিন্তু ইনফরমেশান এই লিস্ট এবং নোটিফিকেশান জারি হলো তো আশা করি বিষয়টি আপনাদের মাঝখানে শেয়ার করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ